সবাইকে স্বাগত মাছরাঙ্গা রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভীন। শুরুতেই জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর শহরের তালিকায় বারবার উঠে আসছে রাজধানী ঢাকা। চলতি মাসে 100 শহরের মধ্যে 8 দিনই ঢাকার অবস্থান ছিল শীর্ষে। ঢাকার বাতাসে মিলেছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর সূক্ষ্ম বস্তু কণা। গবেষণা বলছে দূষিত বাতাসের কারণে মানুষের গড় আয়ু কমেছে প্রায় 5.5 বছর। অবশেষে সংসদে পাশ হল প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল। বিরোধী দলের বেশ কিছু সংশোধনী গৃহীত হওয়ায় বিলটি পাশের সময় কোনো আপত্তি ওঠে নেই। এই আইনটির জন্য আগে থেকে প্রস্তুতি ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন এর মাধ্যমে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হলো। দেশে করোনা সংক্রমণ বাড়ছেই, তবে গতকালের তুলনায় মৃত্যু কমেছে। নতুন করে মৃত্যু হয়েছে 15 জনের, শনাক্ত হয়েছে 15,807 জন। শনাক্তের হার 31.9%। এদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে 15 দিন পিছিয়ে শুরুর কথা থাকলে অনিশ্চয়তা রয়েছে 21শে গ্রন্থমেলা। এবার বিস্তারিত, বায়ু দূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় বারবার উঠে আসছে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন ঢাকার বাতাসে ভাসছে বিষ, যা জনস্বাস্থ্যের জন্য তৈরি করেছে চরম ঝুঁকি। দূষণ রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। রিপোর্ট হাসান তানভীরের। রাজধানী ঢাকার বাতাসে কুয়াশার মতো ভাসছে ধুলিকণা। বায়ুর মান যাচাই বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী জানুয়ারিতে বিশ্বের 100টি শহরের মধ্যে বায়ু দূষণে ঢাকার অবস্থান 8 দিন শীর্ষে ছিল। গত 19 থেকে 22 জানুয়ারি টানা 4 দিন বায়ু দূষণে বিশ্বের শীর্ষে ছিল ঢাকা। গত বছরের তুলনায় এবছর দূষণ বেড়েছে। 2020 সালের তুলনায় 2021 সালে ঢাকার বায়ু দূষণ বেড়েছে প্রায় 9.8 ভাগ, এবং 2022 সালে নিয়ে ঢাকাবাসী একদিনের জন্যই নির্মল বা ভালো বায়ু সেবন করতে পারেনি। বায়ুমণ্ডলীর দূষণ নিয়ে দীর্ঘদিন কাজ করা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক সম্প্রতি তাদের এক গবেষণায় ঢাকা শহরে প্রতিদিন প্রায় 2000 টন ধুলাবালি বাতাসে থাকার তথ্য পেয়েছেন। এর মধ্যে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর সূক্ষ্ম বস্তু কণা পাওয়া গেছে বায়ুতে, যা অত্যন্ত বিপজ্জনক। আমরা শুষ্ক মৌসুমে 90 থেকে 150 মাইক্রোগ্রাম, অর্থাৎ আমরা 6 থেকে 10 গুণ বেশি বায়ু দূষণ লক্ষ্য করি। ক্ষুদ্র অতি ক্ষুদ্র যে কণাগুলো, এগুলো ফুসফুসের বায়ুর সাথে ফুসফুসে প্রবেশ করে এবং সেখান থেকে রক্ত নাড়িতে প্রবেশ করে কিডনি এবং লিভারগুলোর কার্যক্ষমতা কমিয়ে দেয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বায়ু দূষণ যদি এভাবে চলতে থাকে তবে শ্বাসতন্ত্রের রোগ অনেক বেড়ে যাবে। গবেষণাগুলোতে দেখা গিয়েছে বায়ু দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু কমে যাচ্ছে। ঢাকার মানুষের গড় আয়ু 7 বছর 7 মাসের মতো কমছে। আমাদের আশঙ্কা হচ্ছে এবারের দূষণ যে পর্যায়ে এবং করোনা এবং অন্যান্য কারণে যেদিকে যাচ্ছে, সম্ভবত সামনের দিনগুলিতে ঢাকা সহ বাংলাদেশের মানুষের গড় আয়ু আরও বেশি পরিমাণ কমে যাবে। শুধু মানবদেহ নয়, উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে ধুলা ও বায়ু দূষণে। এতে গাছের স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত হচ্ছে, একই সাথে ফলজ গাছের ফলন কমে যাচ্ছে। যে সালোক সংশ্লেষণ কম হলে যেমন একটা শক্তি কম পায়, রোগ আক্রান্ত বেশি হয়। এছাড়াও এই যে বাতাস দূষণের কারণে অনেক ধরনের কেমিক্যাল এটার সাথে সংযুক্ত হয়ে গাছের ভিতরে যাচ্ছে সেইগুলা, এবং এইগুলোর উপর নির্ভর করতেছে আবার অনেক ধরনের পশু পাখি প্রাণী, সেগুলোও কিন্তু আলটিমেটলি নানান রকমভাবে ক্ষতিগ্রস্ত হতো। অর্থাৎ প্রাকৃতিক যে ইকোসিস্টেমটা, সেই ইকোসিস্টেমটাকে নানান রকমভাবে এই বাতাস দূষণ বা ধুলা দূষণ এগুলো ক্ষতিগ্রস্ত করছে। বায়ু দূষণ রোধে উচ্চ আদালত ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং উন্নয়ন ও সংস্কার কাজ চলা এলাকা ঘেরাও করে রাখার পাশাপাশি দিনে 2 বার পানি ছিটানোর নির্দেশ দিলেও তা খুব একটা বাস্তবায়ন হচ্ছে না। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।
সার্চ কমিটিতে একজন নারী রাখা এবং ১৫ কার্য দিবসের মধ্যে কাজ শেষ করার বিধান রেখে পাশ হয়েছে বহুল আলোচিত নির্বাচন কমিশন বিল। সংবিধানে এই আইন করার কথা বলা হলেও এই প্রথম আইনটি হচ্ছে। বিএনপি সহ বিভিন্ন দলের সদস্যরা অপূর্ণ বলে সমালোচনা করলেও তাদের কিছু সংশোধনী গৃহীত হওয়ায় সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২ সংসদে পাশের প্রস্তাব করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিল অনুযায়ী রাষ্ট্রপতি ৬ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করবেন, যার সভাপতি হবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক, থাকবেন এক নারী সদস্য। যারা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সিইসি ও কমিশনার পদে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করবেন। আইনটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সার্চ কমিটি, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার এর যোগ্যতা এবং অযোগ্যতার কথা আছে। পরে বিভিন্ন দলের সংসদ সদস্যরা বিলটির নানা দিকের সমালোচনা করেন, দেন নানা সংশোধনীর প্রস্তাবও। নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি যে নামগুলো দেবে সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কাজ করতে বাধ্য। আমরা যে কোনো বিষয়ে রাষ্ট্রপতিকে সামনে নিয়ে আসে একটা ইলিউশন তৈরি করবার জন্য, তাতে দায়টা অনেকটা ওনার ঘাড়ে চাপানো যায়। অনুসন্ধান কমিটি যে নামগুলো দেবে সেটা অন্তত প্রকাশ করবেন। রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত দুইজন বিশিষ্ট নাগরিক, নাগরিক তো আমরা নির্বাচন করি, আমাদের তরফ থেকে একজন সরকার থেকে আসতো, বিদল থেকে আসতো, কোনো অসুবিধা নেই, তাহলে আজকে কোনো বিতর্কের সৃষ্টি হতো না। বিলের বিভিন্ন শব্দ ও ছোটখাটো সংশোধনী প্রস্তাব গ্রহণ করে সংসদের ভেতর বাইরের সমালোচনার জবাব দেন আইনমন্ত্রী। মহামান্য রাষ্ট্রপতি এই আইনটা করার একটা নির্দেশনা দেওয়ার পরে আমি তড়িঘড়ি করে করি নাই। ২০১৭ সালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন রাজনৈতিক দলগুলির ডায়ালগ হয়, সংলাপ হয়, তখনই এই আইনের ব্যাপারে কথা হয়েছিল। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। রাষ্ট্রপতির স্বাক্ষর শেষে গেজেট প্রকাশ হলেই দেশের পরবর্তী নির্বাচন কমিশন এই আইনের অধীনে গঠন করা হবে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার উবাইদুল কবির, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সর্বসম্মতিক্রমে পাশ হলো নির্বাচন কমিশনের নিয়োগ বিলের জন্য আগে থেকেই প্রস্তুতি ছিল। এই বিল পাশের মাধ্যমে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হলো। আজ সংসদে এসব কথা জানান প্রধানমন্ত্রী। অভিযোগ করেন দেশের ভাবমূর্তি নষ্ট করতে লবিস্ট নিয়োগে কোটি কোটি ডলার খরচ করেছে বিএনপি। সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। অভিযোগ করেন দেশের ভাবমূর্তি নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। পাঁচ বছর ২০০১ থেকে ক্ষমতায় থেকে জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করে সেই টাকা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত। কেন সামনে ইলেকশন সামনে নিয়ে এই লবিস দিয়ে টাকা দেওয়া হচ্ছে, টাকার পাই পাই হিসাব আমরা আদায় করতে চাই, পাই পাই হিসাব দিতে হবে। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিএনপির এই অভিযোগ নাকচ করে সম্প্রতি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের উদাহরণ দেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে যে সব থেকে স্বচ্ছ সুন্দর নির্বাচন হতে পারে নারায়ণগঞ্জের ইলেকশন সেটা প্রমাণ। এই নারায়ণগঞ্জ ইলেকশনে অনেক গণ্ডগোল করার চেষ্টা করেছে বিএনপি, অনেক চেষ্টা করেছে। মানুষের ভোটের অধিকার রক্ষা করা আমাদের কাজ, কেড়ে নেওয়া না, আমরা সেটা রক্ষা করে যাচ্ছি এবং রক্ষা করে ইনশাল্লাহ যাব। নির্বাচন কমিশনের নিয়োগ বিল পাশের জন্য স্পিকারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী জানান এই আইনের জন্য আগে থেকে প্রস্তুতি চলছিল। ২০১৭ সালে যখন মহামান্য রাষ্ট্রপতি আমাদের সকলকে ডেকেছিলেন তখনই একটা তিনি বলেছেন আমাদের প্রস্তাব ছিল, আমরা মোটামুটি প্রস্তুত অনেকদিন থেকে এটা প্রস্তুত করে রেখেছিলাম। জনগণের ভোট সুরক্ষিত হলো এবং নির্বাচনের আরেকটা ধাপ আমরা এগিয়ে গেলাম, গণতন্ত্রকে আরও আমরা শক্তিশালী করলাম, জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বিলে বিরোধী দলের ২০টিরও বেশি সংশোধনী গ্রহণ করা হয়েছে বলে জানান সংসদ নেতা। সরকার গঠিত হল। মৌমিতা জান্নাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। শান্তিপূর্ণ। এদিকে নির্বাচন কমিশন আইন করেও সরকারের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এ কথা বলেন তিনি। সেদিনও বাকশাল করেছিলেন
নিজেদেরকে বাঁচানোর আশায় চেষ্টায়। আজকেও তারা একটা নির্বাচন কমিশন আইন তৈরি করলেন, সেটা ভাবছেন যে তারা বেঁচে যাবেন এই আইনটা পাস করে, সেই আশাই করলেন। কিন্তু তারা ভুলে গেলেন যে বাকশাল করেও শীর্ষ রক্ষা হয়নি, ঠিক একইভাবে এই নির্বাচন কমিশন আইন করেও তাদের শীর্ষ রক্ষা হবে না। দেশের সব আন্দোলন সংগ্রামে কবিতার ভূমিকা অগ্রণী। বিশেষ করে বঙ্গবন্ধু হত্যার পর কবি এবং আবৃত্তিকাররা কবিতার মধ্য দিয়ে সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো শুরু হওয়া 5 দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যোগ দিয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেওয়া হয় বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক। 2020 সালের জন্য মরণোত্তর পদক পান গোলাম মোস্তফা, পরের বছরের জন্য সৈয়দ হাসান ইমাম এবং আশরাফুল আলম, আর 2022 সালের জন্য পদক দেওয়া হয় কাজী মদিনা, জয়ন্ত চট্টোপাধ্যায় এবং ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান এবং আবৃত্তি শিল্পী মিলিয়ে 50 জনকে দেওয়া হয় বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক। দেশে করোনায় দৈনিক মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে, নতুন করে মারা গেছে 15 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সবশেষ 24 ঘন্টায় দেশে 49,579 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছে 15,807 জন। শনাক্তের হার এর আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে, শনাক্তের হার 31.98। মারা যাওয়া 15 জনের মধ্যে 10 জনের বয়স 51 থেকে 90 বছর। এদিকে করোনার কারণে পহেলা ফেব্রুয়ারির বদলে 15 দিন পিছিয়ে শুরু করার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়েছে অমর একুশে বইমেলার ভবিষ্যৎ। ওমিক্রনের ঊর্ধ্বগতি শঙ্কিত করে তুলছে প্রকাশকদের। এদিকে প্রস্তুতি শুরু করেও সিদ্ধান্তহীনতায় ভুগছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। মমিতা জানাতের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথম দিনে বইমেলার উদ্বোধন দিয়ে ভাষার মাস শুরু করার বাঙালির দীর্ঘদিনের অভ্যাস হোঁচট খায় গেল বছরে। বৈশ্বিক মহামারী করোনার কারণে 1.5 মাস পিছিয়ে 18 মার্চ উদ্বোধন হয় মেলার। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সফলতার মুখ দেখেনি সেই বইমেলা। একই সংকটের মুখে এবারের বইমেলাও। করোনার সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় এরই মধ্যে 2 সপ্তাহ স্থগিতের ঘোষণা এসেছে। তবে লাফিয়ে বাড়া সংক্রমণ হারে ফেব্রুয়ারিতে বইমেলা হবে কিনা তা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। প্রকাশকরা বলছেন এতে তারা দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হবেন। প্রকাশকরা প্রিপারেশন নিয়েছিল অনেক বই প্রকাশ করার জন্য এবং তাদের সার্বিক সমস্ত কাজই শেষ, তাদের যা বিনিয়োগ করার সমস্ত বিনিয়োগই হয়ে গেছে। এই মুহূর্তে যদি বইমেলা না হয়, প্রকাশকরা যদি তাদের পাঠকের হাতে বই তুলে দিতে না পারে, পাঠক, লেখক এবং প্রকাশক সবাই ক্ষতিগ্রস্ত হবে। বইমেলা অনিশ্চিত হওয়ার কারণে এই যে আমাদের লোক মিশে নেই, কিন্তু আমরা একটা বিরাট সমস্যার মধ্যে পড়লাম। এখন আমাদের আলোচনা সবসময় স্থিত হয় যে বইমেলাটা কবে হবে, পিছিয়ে গেলে কবে হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই বিষয়টা আরো বেশি সামনে আসা দরকার যে বইমেলা কেন্দ্র করে যে বিনিয়োগ, সেই বিনিয়োগটা সুরক্ষার জন্য আমাদের কি হবে। বাঙালির দীর্ঘদিনের আবেগ, অভ্যাস আর অনুকূল আবহাওয়ার সাথে সম্পর্কিত অমর একুশে বইমেলা। গেলবারের অভিজ্ঞতা থেকে প্রকাশকদের অনেকেই ফেব্রুয়ারির পরে বইমেলা করতে আগ্রহী নন। আবার যদি 2021-এর মতো বইমেলা হয়ে খুব খারাপ বইমেলা হয়, তাহলে আমাদের দুই ধরনের ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে। একটা হচ্ছে প্রকাশনার লগ্নিটাও ফিরে আসছে না, অতিরিক্ত আমি বইমেলাতে যে আমার খরচ, সেই খরচটাও আমার বেড়ে যাচ্ছে। আমরা কোনোভাবেই ফেব্রুয়ারির পরে বইমেলাতে নিয়ে যাওয়ার পক্ষে না। ফেব্রুয়ারি মাসের পরে যদি বইমেলা কোনো কারণে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে হয়তো অনেক প্রকাশকই এই মেলাতে অংশগ্রহণ করবে না, কারণ গত বছরের অভিজ্ঞতা আমাদের খুবই তিক্ত। আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির আঙিনা জুড়ে বইমেলার প্রস্তুতি দেখা গেলেও জানা গেল মেলা আয়োজনের মূল দায়িত্বপ্রাপ্ত 2 কর্মকর্তাই করোনা আক্রান্ত। আর মন্ত্রণালয় থেকে মেলা আয়োজনের কোনো সিদ্ধান্ত এখনো না আসায় গণমাধ্যমে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠান প্রধান মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের ভায়াডাক্ট নির্মাণের কাজ শেষ হয়েছে। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সবশেষ গার্ডার বসানোর মধ্য দিয়ে মেট্রো রেলের দুই প্রান্ত সংযুক্ত হল। সকালে এ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, এরই মধ্যে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের 90% কাজ শেষ হয়েছে। এই পথে বাণিজ্যিক চলাচল শুরু হবে এ বছরের ডিসেম্বরে, আর মতিঝিল পর্যন্ত চালু হতে সময় লাগবে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। তবে করোনার নতুন ধরনের অমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রকল্পে কাজের সঠিক সময়ে বাস্তবায়নে কিছুটা চ্যালেঞ্জ দেখা দিয়েছে বলে জানান তিনি। চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের বিষয়ে দুর্নীতি নিয়ে প্রকাশিত সংবাদকে অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। সন্ধ্যায় নিজ বাসায় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণের সঙ্গে তার বাবা তার পরিবারের কোনো আর্থিক সম্পর্ক নেই। আমার বা আমার পরিবারের এই অধিগ্রহণ থেকে আর্থিকভাবে লাভবান হবার কোথাও কোনো সুযোগ নেই। কাজেই আমাকে বা আমার পরিবারকে জড়িয়ে এই ধরনের কোনো ধরনের রিপোর্ট, আমি মনে করি এটি ভিত্তিহীন, অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে মুক্ত আলোচনা এবং প্রতিবাদী রোড পেইন্টিং করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে অনশন ভাঙার পর অনেকটা স্বাভাবিক হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক ভবনগুলো খুলে দেওয়া হয়। এদিকে গত রাতেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক খুলে দেওয়া হয়, তুলে নেওয়া হয় উপাচার্যের বাসভবনের সামনের অবরোধ। এর আগে গতরাত 11টার দিকে ক্যাম্পাসে প্রেস ব্রিফিং করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, উপাচার্যের পদত্যাগের দাবি মেনে নেওয়া সহ পুলিশি হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নেওয়া, মামলা প্রত্যাহারের আশ্বাসে অনশন ভাঙেন শিক্ষার্থীরা। আমাদের মূল দাবি ভিসি প্রত্যাহার এবং একই এরই সাথে ছাত্র উপদেষ্টা প্রক্টোরিয়াল বডির অপসারণের দায়িত্ব শ্রদ্ধেয় জাফর স্যার এবং ইয়াসমিন ম্যাম শিক্ষার্থীদের পক্ষ থেকে নিয়েছেন। তবে বরাবরের মতো ক্যাম্পাস শিক্ষার্থীদের দখলে থাকবে এবং উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে। খেলার খবর। কাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। দুপুর 1:30 জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামের মুখোমুখি হবে খুলনা। সন্ধ্যা 6:30 ঢাকার প্রতিপক্ষ সিলেট। এদিকে জাতীয় দলের জার্সিতে আবারও টি-20 ফিরবেন তামিম ইকবাল, তবে সেটা 6 মাস পর। চট্টগ্রামে আজ মিনিস্টার গ্রুপ ঢাকার অনুশীলন শুরুর আগে এ ঘোষণা দেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম। আমি টি-20 ক্রিকেট আগামী 6 মাস কনসিডার করছি না ইন্টারন্যাশনাল। আমি এই 6 মাসে আমার পুরোপুরি ফোকাস টেস্ট ক্রিকেট আর ওডিআই ক্রিকেটে থাকবে, আর আশা এটাই করব যে এই 6 মাসে যে ইয়াং ছেলেরা খেলবে বা যে বাংলাদেশ টিম টি-20 খেলবে এরা এতই ভালো করবে যে আমার আর প্রয়োজন পড়বে না ইন্টারন্যাশনাল টি-20তে। তারপরও টিম ম্যানেজমেন্ট মনে করলো যে না, আমার দরকার আছে ওয়ার্ল্ড কাপের আগে, তখন সাথে আমিও যদি ওই সময় রেডি থাকি তখন এটা নিয়ে আমরা আলোচনা ওই সময় করব। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্বের শীর্ষ দূষিত বায়ু শহরের তালিকায় বারবার উঠে আসছে ঢাকা। মিলেছে মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণা, গড় আয়ু কমেছে 5 বছর। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল সংসদে পাশ, সুরক্ষিত হলো জনগণের ভোটাধিকার বললেন প্রধানমন্ত্রী। দেশে বাড়ছে করোনা সংক্রমণ, 15 দিন পেছালেও অনিশ্চয়তায় 21শে গ্রন্থমেলা, সিদ্ধান্তহীনতায় ভুগছে বাংলা একাডেমি। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আপনারা জানেন করোনার নতুন ধরন অমিক্রন দ্রুত ছড়াচ্ছে, এ থেকে বাঁচতে টিকা নেওয়া যথেষ্ট নয়। সবশেষ জারি করা স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।